চিড়ে ভাজা আর বিস্কুট খেয়েছি, ফোনে এটাই ছিল শেষ কথা। বলেছিল জরুরি ডিউটিতে যাচ্ছি, সামনেই বাড়ি আসার কথা ছিল, আসা আর হলো না। তবে এলেন কফিন বন্দি হয়ে। টালির ঘর ভেঙে পাকা বাড়ি তৈরির কাজ চলছিল, এখনো প্লাস্টার হয়নি বাড়িতে। সেই সবই খোঁজ নিচ্ছিল বৃহস্পতিবার সকালে। বাবা সন্ন্যাসী বিশ্বাসকে ফোন করেন, সে সময় তিনি মাঠে ছিলেন। বাবাকে সুদীপ বলেছিলেন মাঠ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে গিয়ে মিস্ত্রির কাজ দেখাশোনা করতে। মিস্ত্রি কাজে আসেনি বৃহস্পতিবার, একথা ছেলেকে জানান বাবা। ওই দিনই বিকালে বৌদি সুলেখা বিশ্বাস ফোন করেন সুদীপকে। মাত্র দু মিনিট ফোনে কথা বলার পর ফোনটি কেটে যায়। সুদীপ বৌদিকে জানিয়েছিল গাড়িতে রয়েছি, জরুরি ডিউটি। খাওয়া হয়েছে কিনা জানতে চাইলে সে জানায় চিড়ে ভাজা আর বিস্কুট ছাড়া সারাদিন কিছু জোটেনি। সেটাই ছিল তার শেষ ফোন, হয়তো সেটাই ছিল তার শেষ খাওয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির লোকজন জানতে পারেন কাশ্মীরের হামলার কথা। আশঙ্কায় বুক কেঁপে উঠেছিল তাদের, যোগাযোগ করতে পারেননি বাড়ির লোকেরা। শুক্রবার সকালে আশঙ্কাটাই সত্যি হয়। বারবার ফোন আসতে থাকে বাহিনী থেকে। ঘটনার কথা জানাজানি হতেই গ্রামের মানুষ ভিড় জমাতে থাকেন পলাশি পাড়ার হাঁসপুকুরিয়া তিলপাড়ার বিশ্বাস বাড়িতে। সিআরপিএফের 98 ব্যাটালিয়নের জওয়ান ছিলেন সুদীপ বিশ্বাস, কৃষক পরিবারের ছেলে। স্বপ্ন ছিল দেশের হয়ে কাজ করার, যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। দেশ মাতাকে রক্ষা করতে গিয়েই বীরের মতো শহীদ হলেন। তার স্বপ্ন আশা বাঞ্ছনা সবই স্মৃতি হয়ে থাকলো আমাদের হাঁসপুকুরিয়া গ্রামের প্রত্যেক মানুষের মনে বিজড়িত হয়ে থাকলো। ছেলের মৃত্যুর খবরে মাঝে মধ্যেই জ্ঞান হারাচ্ছেন মা মমতা বিশ্বাস, জ্যাঠতুতো বৌদি সুলেখাও জ্ঞান হারাচ্ছেন। সুদীপকে ছোটবেলা থেকে বড় করে তোলেন বৌদি। শনিবার কফিন বন্দি হয়ে বাড়িতে ফিরছেন বাড়ির ছেলে। বাবাকে বলেছিল ছুটি পেয়ে গেছি, কিছুদিন বাদেই বাড়ি ফিরব। ছুটির অনেক আগেই বাড়ি ফিরল ঘরের ছেলে, তবে কফিন বন্দি হয়ে। এখানে এসছে আমার বন্ধু দেখতে এসছি এবং শেষ শ্রদ্ধা জানাতে, এবং এ তো কোনো ভাষায় নেই যে। চোখের জল বেগ মানছে না পরিজনদের, বাড়িতে হাজারো ভিড়ে সকলের চোখেই জল, শেষ শ্রদ্ধা জানাতে হাজির সকলেই। কুন্তল পালের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।